সুপ্রিয় দর্শক, আজকে যে বাইকটির কিস্তি হিসাব সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে প্লাটিনা। প্লাটিনা 110 সিসি, যেটি বাজাজ কোম্পানির বাইক। এই বাইকটির কিস্তি হিসাব আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই বাইকটির শোরুম প্রাইস হচ্ছে 110,900 টাকা। 110,900 টাকাকে যদি আমি 80% করি, যেটা সিটি ব্যাংক থেকে লোন পাওয়া যায়, তাহলে এটার অ্যামাউন্টটা ছোট হয়ে যাবে, যে কারণে আমি এটা 80% করছি না। এর সাথে রেজিস্ট্রেশনের 21,250 টাকা আমি যোগ করব। রেজিস্ট্রেশনের 21,250 টাকা, এটা 10 বছরের রেজিস্ট্রেশনের অ্যামাউন্ট এখানে আমি লিখছি। তবে আপনাকে যে 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এইরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো এটা যদি যোগ করার পরে আমি টোটাল অ্যামাউন্টটা দেখি, সেটা হচ্ছে 132,150 টাকা। 132,150 টাকাকে এবার আমি 80% করব। 80% করলে 105,000 সামথিং হবে, তবে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সর্বোচ্চ 105,000 টাকা পর্যন্ত। 105,000 টাকা পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তবে সম্পূর্ণ লোনটাই যে আপনি পাবেন এমনটা নাও হতে পারে। আপনার ইনকাম রেঞ্জে যদি কভার করে তাহলে 105,000 টাকা আপনি লোন পেয়ে যাবেন। এবারে জেনে নেওয়া যাক, শোরুম থেকে বাইকটি নেওয়ার সময় আপনাকে কত টাকা ক্যাশ দিয়ে বাইকটি নিতে হবে। বাইকটির শোরুম প্রাইস ছিল 110,900 টাকা। আপনি লোনের জন্য অ্যাপ্লাই করেছেন 105,000 টাকা। এটা যদি আমি মাইনাস করি তাহলে থাকছে মাত্র 5,900 টাকা। এটার সাথে যে বিষয়গুলো যোগ হবে আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। রেজিস্ট্রেশনের জন্য 15,500 টাকা, কোনো কোনো শোরুমে আরও কম নিতে পারে বা বেশিও নিতে পারে। আমি 15,500 টাকা রেজিস্ট্রেশনের জন্য ধরছি, যেটা অবশ্যই আপনাকে দিতে হবে 2 বছরের জন্য। অর্থাৎ রেজিস্ট্রেশনের টাকাটা অবশ্যই আপনাকে দিতে হবে, আপনি 15,000 পারেন বা 15,500 পারেন। এইচপি চার্জ 1,990 টাকা, যোগ হবে ডকুমেন্টস চার্জ 1,150 টাকা, এর সাথে যোগ হবে প্রসেসিং ফি 1,812 টাকা। প্রসেসিং ফিটা লোনের উপর নির্ভর করে। আপনার 105,000 × 1.725%, অর্থাৎ লোন অ্যামাউন্টের উপর 1.725% যেটা আসবে অ্যামাউন্ট, সেটা হচ্ছে প্রসেসিং ফি। 105,000 টাকায় প্রসেসিং ফি আসবে 1,812 টাকা। তাহলে আপনার টোটাল ক্যাশ হচ্ছে 26,352 টাকা। অর্থাৎ আপনি শোরুমে 26,352 টাকা দিয়ে বাইকটি নিতে পারবেন। চলুন এবারে জেনে নেওয়া যাক আপনার পার মান্থ কত টাকা ইএমআই বা কত টাকা কিস্তি আসবে, এবং কত দিনের জন্য কিস্তি সুবিধা গ্রহণ করলে আপনার জন্য সুবিধা হবে। আপনি যদি 1 বছরের কিস্তি সুবিধা গ্রহণ করেন তাহলে আপনাকে টোটাল ইন্টারেস্ট দিতে হবে 11,550 টাকা, এবং আপনার পার মান্থ ইএমআই অর্থাৎ কিস্তি আসবে 9,713 টাকা। এটাকে আমি রেড জোনে রাখছি। আপনি যদি 2 বছরের কিস্তি সুবিধা গ্রহণ করেন তাহলে আপনার টোটাল ইন্টারেস্ট আসবে 23,100 টাকা, এবং আপনাকে পার মান্থ ইএমআই দিতে হবে 5,338 টাকা। এটাকে আমি ইয়েলো জোনে রাখছি। আপনি যদি 3 বছরের কিস্তি সুবিধা গ্রহণ করেন, অর্থাৎ 3 বছরের কিস্তি সুবিধা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনাকে টোটাল ইন্টারেস্ট দিতে হবে 34,650 টাকা, এবং আপনার পার মান্থ ইএমআই আসবে 3,880 টাকা। এইটাকে আমি রাখছি গ্রিন জোনে। এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি কেন এই টাকাটা আমি গ্রিন জোনে রাখছি। এই 3 বছরের কিস্তি সুবিধা, 3 বছরের কিস্তি সুবিধা গ্রহণ করলে আপনার বেশ কয়েকটি মেজর সুবিধা, যেগুলো আমি সব ভিডিওতে বলে থাকি। একটা হচ্ছে যে আপনার ইএমআই এর অ্যামাউন্টটা অনেক ছোট হয়ে যাবে, যেটা আপনার বেতন যদি একটু কমও থাকে তবুও আপনার ইনকাম রেঞ্জে কভার করবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি 36 মাসের বা 3 বছরের কিস্তি সুবিধা গ্রহণ করার পরেও
আপনি যদি যে কোনো সময়ে 6 মাস পরে যে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিতে চান, তাহলে আপনি যেই মাসে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন ওই মাস পর্যন্তই আপনার ইন্টারেস্টটা কাউন্ট করা হবে। সেক্ষেত্রে আপনি 1 বছর কিংবা 2 বছরে নিয়ে চাপ না নেওয়াই ভালো, 3 বছরের কিস্তি সুবিধাটা গ্রহণ করা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আশা করি আপনারা সম্পূর্ণ হিসাবটা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন রয়েছে যে আপনি ইএমআই হিসাবটা দেখিয়েছেন, এখানে ইন্টারেস্ট পার্সেন্ট কত? আমাদের মান্থলি ইন্টারেস্ট পার্সেন্ট হচ্ছে 0.9166% এবং এটা ইয়ারলি যদি হিসেব করি তাহলে 11% ইন্টারেস্ট। আশা করি আপনারা সম্পূর্ণ হিসাবটাই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কারো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আর পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আপনাকে বিশেষভাবে আমি অনুরোধ করছি।